সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপ মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিড প্রসিকিউটর ন্যাথান ওয়েড। এর আগে ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে অপসারণ করার নির্দেশ দেন সুপিরিয়র কোর্টের বিচারক স্কট ম্যাকফি। ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওহাইওতে টর্নেডোর তাণ্ডবে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ওহাইওতে 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লোগান কাউন্টি শেরিফ অফিস। ইন্ডিয়ানার র্যান্ডলফ কাউন্টিতে ঝড়ের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্টাকিতে 50টির মতো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে দেশটিতে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাক সুমার। সেনেট ফ্লোরে তিনি বলেন, 7ই অক্টোবরের হামলা প্রমাণ করেছে নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার ইসরায়েলের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সরকার পরিবর্তনে সেনেট মেজরিটি লিডার চাক সুমারের বক্তব্যকে ভণ্ডামিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল। সুমারের বক্তব্যকে অগণতান্ত্রিক বলেছেন রিপাবলিকান সেনেটর রিক স্কট। এছাড়া ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ইসরায়েল বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। যুদ্ধবিরতি কার্যকরে 3 ধাপ সম্বলিত একটি প্রস্তাব পেশ করেছে হামাস। গাজায় ত্রাণ সহায়তা নিশ্চিত করা ও বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের নিজ বাড়িতে ফেরার নিশ্চয়তার কথা রয়েছে এই প্রস্তাবে। 3 ধাপের প্রতিটি ধাপ সম্পন্ন করতে 42 দিন করে সময় বেঁধে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্পর্শকাতর নথিপত্র অবহেলার মামলা থেকে খালাস চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন ফ্লোরিডার ইউএস ডিস্ট্রিক্ট জাজ। এদিকে নিউ ইয়র্কে ট্রাম্পের হাশমানি মামলা 30 দিন পেছাতে রাজি হয়েছে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস। বাইডেন প্রশাসনের ব্যর্থতার কারণে আমেরিকা হাসির পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের ব্যর্থ বিদেশ নীতির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট পরমাণু হামলার হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন ট্রাম্প। মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে বন্দুক হামলাকারী ইথান ক্রামলির বাবা জেমস ক্রামলিও ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে তার 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দেশে বন্দুক সহিংসতার ঘটনায় জড়িত কোনো ব্যক্তির বাবা মাকে বিচারের আওতায় আনার প্রথম ঘটনা এটি। জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার সহায়তায় যুদ্ধজাহাজ ও একটি দূরবর্তী টহল জাহাজ এলআরএমপি মোতায়েন করেছে ভারতের নৌবাহিনী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। এতে বলা হয়েছে, জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 50 ওভারে 7 উইকেটে 286 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে 17 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।